মাইক্রোসফট এক্সেল 2007 ভার্সন, আজ ক্লাস 7। চলুন আমরা ক্লাস 7 দেখে আসি। হ্যাঁ, আমরা মাইক্রোসফট এক্সেল 2007 ভার্সনে ক্লাস 7 করছি আজ। তাহলে আপনারা ক্লাস 7-এর যে অপশনটি রয়েছে সেটা দেখতে পাচ্ছেন। ক্লাস 7-এর একটি এনআই ফার্মেটিক্যাল লিমিটেড একটি শীট রয়েছে বেসিক স্যালারির। তাহলে আসুন আমরা সেটা দেখি। জব নাম্বারে বলা হচ্ছে প্রিপার ফ্লোয়িং ডাটা অ্যান্ড ক্যালকুলেট স্যালারি উইথ কমিশন, অর্থাৎ কোম্পানিতে যারা সেলস ডিপার্টমেন্টে রয়েছে ফার্মাসিউটিক্যালে, ওই সেলস ডিপার্টমেন্টের মধ্যে যারা ওষুধ বিক্রি করছে এবং তাদের বেসিক একটি স্যালারি রয়েছে, এবং টোটাল স্যালারি করলে অর্থাৎ সেল করলে টোটালের উপর স্যালারির উপর একটা কমিশন দেওয়া হবে। মনে করি এনআই ফার্মাসিউটিক্যাল লিমিটেড এর বিক্রয় প্রতিনিধিদের মূল বেতন বাজে নিম্নত্ব সত্ত্বে কমিশন প্রদান করেন। কোনো বিক্রেতা যদি 70,000 টাকা বা তার চেয়ে বেশি টাকা ওষুধ বিক্রয় করলে 12% কমিশন পাবেন। 35,000 টাকা থেকে আপনার 69,900 টাকার ওষুধ বিক্রয় করলে 8% কমিশন পাবেন। 20,000 টাকা থেকে 34,900 টাকার ওষুধ বিক্রয় করলে 5% কমিশন পাবেন। 10,000 টাকা থেকে 19,900 টাকার ওষুধ বিক্রয় করলে 3.5% কমিশন পাবেন। 10,000 টাকার নিচে ওষুধ বিক্রয় হলে কোনো কমিশন পাবেন না। তাহলে আমরা স্যালারির অর্থাৎ যে সেলস ডিপার্টমেন্টের যে অপশনটা আমরা দেখছি, এটা সেল পার্সন বেসিক স্যালারি, টোটাল সেল কমিশন, গ্রোস স্যালারি। তাহলে আমরা এখন এই লিস্টটা তৈরি করতে হলে আমাদেরকে যেতে হবে এক্সেলে, বি সি ডি ই এভাবে সিলেকশন করতে হবে। কোথার থেকে আমি আবার দেখাচ্ছি। কলামে সিলেক্ট করবেন লেফট বাটন, মাউসের লেফট বাটন সিলেক্ট করে মাউসের লেফট বাটনটা চেপে রাখবেন। চেপে রেখে এখান থেকে চেপে রেখে এভাবে যেতে হবে এই পর্যন্ত, যার পর ড্রাগ করে দেবেন। এই মাউস পয়েন্টার রেখে ড্রাগ করে দেবেন লেফট সাইড থেকে রাইটে। এরপর বি থেকে সি মার্সেল করতে হবে। বি থেকে সি মার্সেল, দুইটাই মিলে মার্সেল। এরপর আপনাকে মার্সেল করার পর এখন যদি আপনি রাইটিং করেন অ্যান আই, আসুন রাইটিং করার পর এটা দেখাচ্ছি নিচে, কিন্তু আমাদের যে শীটে রয়েছে এটা কিন্তু নিচে না, এটা কিন্তু উঁচাতে আছে। দেখুন এটা উপরে, অর্থাৎ এটা উপরে, এটা কিন্তু নিচে দেখাচ্ছে। একটা টপ একটা বটমে সেলের মধ্যে, সেলের টপ রয়েছে আর বটমে রয়েছে এটি। এটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ফরম্যাট, ফরম্যাট থেকে ফরম্যাট সেল, ফরম্যাট সেল থেকে আপনারা আসুন অ্যালাইনমেন্ট, অ্যালাইনমেন্ট থেকে এখানে আপনি সেন্টার রয়েছে, সেন্টার থাকবে, এখান থেকে বটমটা টপ করে দেবেন ওয়ার্ফ টেক্সট, ওকে, তাহলে উপরে চলে আসবে। এই সিস্টেমে আপনারা করে নেবেন। আর এগুলো তো আপনারা অবশ্যই জানেন, এগুলো আপনাদেরকে এগুলো আপনারা লিখে ফেলবেন যেভাবে রাইটিং স্বাভাবিকভাবে করা হয়েছিল আগে, যে ক্লাস 5 এবং 6-এ দেখানো হয়েছে, ঠিক সে স্টাইলে আপনারা এগুলো ক্লাস 7 এগুলো ফুল ফিল আপ করে ফেলবেন। তাহলে এভাবে আপনারা টাইপিং কমপ্লিট করে ফেলবেন। আমি এই শিটটা ফুল ফিল আপ করে ফেলতেছি, আপনারা সেভাবে করে ফেলবেন। আমি আপনাদেরকে এটা দেখাচ্ছি না, যেহেতু এটা সময় লাগবে, যার কারণে আমরা কমপ্লিট করেছি এটা। এখন দেখুন জেস্টারটা করব, এখান থেকে এটাকে সিলেক্ট করবেন। রাইটিং করার পর সিলেক্ট করে এটাকে সেন্টার করতে হবে, সেন্টার করবেন,
সেন্টার করার পর যে কমিশন আমরা বের করছি সূত্র প্রয়োগ করে, সূত্রটা আমরা প্রয়োগ করব এখন বের করার জন্য। এখানে বলা হচ্ছে কমিশনের ইকুয়াল ইফ ব্র্যাকেট নিউমেরিক্যাল কি 9 C4 কেন? C4 হচ্ছে আপনার টোটাল সেল, টোটাল সেলের উপর থেকে আপনার C4 টোটাল সেলের উপর থেকে আপনার C4 বের হচ্ছে কমিশন, টোটাল সেলের উপর C4 কমিশন বের করা হচ্ছে। এখন আসুন C4 গ্রেটার দেন ইকুয়াল 70,000 comma C4 into 12%. যে 12% কমিশন কথা বলেছিল 70,000 টাকার মধ্যে 12% কমা, আবার ইফ ব্র্যাকেট আবার C4 কমা, মানে লাস্টে যখন কমা হয়ে যাবে পার্সেন্ট দিয়ে এটা সমাপ্ত, অর্থাৎ C4টা সমাপ্ত, এরপর C4 আবার 35,000 টাকা, আবার হচ্ছে যে আপনার 20,000 টাকা 5%টা, আবার হচ্ছে 10,000 টাকা 3.5%টা, এভাবে লাস্টে এসে 0, 3.5%-এর পর আর নাই। ওই জিনিসটা আপনারা কিন্তু খেয়াল রাখবেন। গ্রেটার দেন হচ্ছে এই জন্য, গ্রেটার দেন হচ্ছে এটা বড় হবে ওই জন্য গ্রেটার দেন, ইকুয়াল প্রত্যেকটা হিসাব সমান্তরাল। এখানে এরপর 0 কেন? 3.5-এর পর আমাদের আর কোনো কমিশন নেই, 10,000 টাকার নিচে আর কোনো কমিশন আমরা দিচ্ছি না, যার কারণে এটা আপনার শিটেও লেখা আছে, দেখতে পাবেন আপনারা এখানে গেলে। এরপর আমরা এটা কি করব, এরপর আমরা এটাকে বাম পাশ থেকে আমাদের ব্র্যাকেট রয়েছে 4টা, ডান পাশেও আমাদের 4টা ব্র্যাকেট হয়ে সমাপ্ত ঘোষণা করা হবে, ডান পাশ থেকে 1, 2, 3, 4 এন্টার চলে আসলো। মাউস পয়েন্টার ক্লিক করে এখান থেকে আপনি ড্র্যাগ করে নেবেন, তাহলে আমাদের কমিশনটা চলে আসলো। ও বেসিক স্যালারি পাচ্ছে 14,500 টাকা, ও এক মাসে ওষুধ বিক্রি করেছে 40,000 টাকা, তো 40,000 টাকা ওষুধ বিক্রি করলে ও পাচ্ছে 12% করে কমিশন, 12% করে কমিশন পেলে ও পাচ্ছে কত, 3,200 টাকা। এই 3,200 টাকার সাথে এই বেসিক স্যালারির সাথে যোগ হয়ে টোটাল গ্রোস স্যালারিটা আসবে, তা সেক্ষেত্রে একদম সহজ ইকুয়াল বি ফোর প্লাস তারপর হচ্ছে যে ডি ফোর। তো B4 এবং D4 কেন? B4 হচ্ছে বেসিক স্যালারি আর D4 হচ্ছে ওনার কমিশনটা, এটার সাথে যোগ হয়ে টোটাল টাকাটা অ্যামাউন্টটা চলে আসবে। তাহলে এখানে পাচ্ছে উনি কত হাজার টাকা, 17,700 টাকা। এই মাস পয়েন্টার দিয়ে ড্র্যাগ করে নেবেন, ড্র্যাগ করে নিলে টোটাল বের হয়ে যাবে,
তাহলে এই এই স্টাইলগুলো এখান থেকেও যেভাবে বের করা হচ্ছে সেভাবে এখান থেকেও বের করা হচ্ছে। ও 5,000 টাকা, 5,000 টাকার মধ্যে ও এখানে কমিশন পাচ্ছে কত? ও 11,500 টাকা আপনার ওষুধ বিক্রয় করলো, সেক্ষেত্রে ও কমিশন পাচ্ছে 402 টাকা 50 পয়সা, সেক্ষেত্রে এটার সাথে এই টাকাটা যোগ হয়ে গেল। এখন আসুন, আমাদেরকে বলা হচ্ছে যে এখানে 3.5% পর আর কোনো কমিশন দেওয়া হবে না, অর্থাৎ 10,000 টাকার নিচে ওষুধ বিক্রি করলে কোনো কমিশন পাবে না। আমরা দেখি এখানে 10,000 টাকা, এখানে যদি আমরা এই 12,500 টাকাকে যদি আমরা 10,000 টাকা করি হয় কি না দেখি। 10,000 টাকা আমরা এখানে করলাম, তো 10,000 টাকা করলে এখানে ও বেসিক হচ্ছে কত আপনার? একক, দশক, শতক, হাজার, অযুত। 10,000 টাকার মধ্যে এখানে পাচ্ছে 350 টাকা, 350 টাকা 10,000 টাকার মধ্যে পাচ্ছে, কিন্তু 10,000 টাকার নিচে হলে পাবে না। সেক্ষেত্রে আমাদেরকে করতে হবে 9,999 টাকা, 9,999 টাকা। 9,999 টাকার মধ্যে আমার এখানে কোনো কি নাই, কোনো কমিশন নেই, তাহলে জিরো। 10,099 টাকা 1 টাকার জন্য জিরো, তাহলে এখানে 6,000 টাকা স্যালারি ছিল, 6,000 টাকা পাবে। এখানে যদি আমরা আবার 10,000 টাকা দিই, 10,000 টাকার মধ্যে 350 টাকা, কেন? এই যে 10,000 টাকার নিচে ওষুধ বিক্রি হলে কোনো কমিশন পাবে না, কিন্তু এখানে 10,000 টাকার থেকে 19,900 টাকার ওষুধ বিক্রি করলে 3 টাকা 50 পয়সা কমিশন পাবে, সেক্ষেত্রে 350 টাকা ওনার টোটাল কমিশন আসলো। এরপর 6,000 এবং 350 টাকা যোগ করলে 6,350 টাকা পাচ্ছে। এভাবে আপনারা হিসাবটা মিলে বের করতে পারবেন। তাহলে আজ এতটুক, ক্লাস 70 রইল। আজ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।